এটা বাংলাদেশ বলে না আমাদের ইন্ডিয়া, তো সেম ইন্ডিয়াতে অবস্থা অবস্থা। বললাম তোমাদেরকে। তো কিন্তু গানটা হয়তো বাংলাদেশের জন্য ভাইয়া গেয়েছে, কিন্তু এরকমই মানে সব গানটা বাঙালি মধ্যবিত্তরই একই একই অবস্থা, অবস্থা সে বাংলাদেশ হোক আর ইন্ডিয়া। ইন্ডিয়া। তো যাই হোক, গানটা সত্যি খুব ভালো লাগলো। এর আগের গানটাও হিট হয়েছিল, যেটা হচ্ছে আলী হাসান ভাইয়া ছিল বাজার বাজার গরম। গরম। তো বাজার রিলেটেড গান আসছে, কারণ হয়তো বাজারটাই ট্রেন্ডিং এ চলছে এখন। তো কেমন আছো গাইস? আশা করি সবাই ভালোই আছো। আর বাংলাদেশের বাজারে নাকি আগুন লেগেছে শুনলাম, তো সেই আগুন নিভানোর জন্য আমরা চলে এসেছি। হ্যাঁ, আগুন নিভাতে বসবো এখন আমরা। আগুন নিভবে কিনা জানি না, নাকি আমাদের না নাকি আমরাও আমরা আগুনে ভস্ম আমাদের, হতে পারি। হ্যাঁ আমাদের আগুনের গল্প বলবো তোমাদেরকে। একদম, তো সেরকমই তো আগুন লেগেছে বাজারে, নতুন যে র‍্যাপ সংটা সেটার উপরেই কথা বলছি আমরা। তোমরা সেটাই, বুঝে গেছো, অনেকক্ষণ আগেই বুঝে গেছো, ওই একটা কথা না, সমাজদারও কো ইশারাই কাফি কাফি হ্যায়, হতে হয়। ওরকম ব্যাপার। তো চলো, বাজার গরম, বাজার গরম না, বাজার গরম না, বাজার গরম না, বাজার গরম হয়ে গেছে, বাজার এবার গরম হয়ে গেছে, বাজারে আগুন আগুন লেগে লেগে গেছে, গেছে। আচ্ছা এবার গরম, আগুনটাকে নেওয়াতে আচ্ছা হবে। হ্যাঁ একদমই, মানে বাজার গরম ছিল তারপরে আগুন লেগেছে, হ্যাঁ মানে গরম মানে বাজারে ভালো আগুন মিলিয়েছে। আগুন লেগে গেছে না। হ্যাঁ, তো যাই হোক চলো ভিডিওটা দেখে নি আগে। আরে আগুন লাগছে বাজারে, এই চিন্তাই তো আছি কাকা, আজকে আমার ওষুধ লাগবো। ওষুধের দাম বাড়লে কারো প্রতিবাদ করার নাই, আজকে বেতনটা পাইয়া সবার আগে মার ওষুধ গুলাইলো মুখিনা। আচ্ছা ঠিক আছে, তুই সবকিছু দেখে তারপরে যাই। আচ্ছা কাকা দাম কা, আমি এটা দেখে রাখবো। এই এটা তো সবাই রাখো। আগুন লাইগা গেছে বাজারে, আগুন লাইগা গেছে বাজারে, মধ্যবিত্তের কষ্ট আহারে, নিম্নবিত্ত না খায়া মরে, কষ্টের কথা কো মুঝে করে, যাই দেই এইবার আমি বাজারে, মধ্যবিত্তের কষ্ট আহারে, নিম্নবিত্ত না খায়া মরে, কষ্টের কথা কো মুঝে করে, যাই দেই এইবার আমি বাজারে। বাজারে নাবি গেটটা গেলে নালি ভাই তোলার খবর কোন নাই, বেঞ্চের কত কিছু লাগে আরো হেই খবর তো লন নাই থাক। আয়া যখন পড়ছি আমি বাজারের গলিতে, নিজের ডা নিজে দেহি নিজেই চড়ি শুলিতে, দাম বাড়ছে বাড়বো আবার জনসংখ্যার চাপ, কি হইছে কি হইছে চাচা কিল্লাই করেন রাগ, না থাক কইলে হইব পাপ, ভাষা শুনলে হইব পাপ, আহারে না জানি কোন রোগে ভোগে নাল্লাই করুক মাপ। ভাই এদিক একটু আহেন, আমার প্রেসক্রিপশনটা নেন, আগের বার যা যা ওষুধ দিছেন আমার এইবার ওতাই দেন। ঠিক আছে ভাই দিতাছি, মিশা কথা কমো না, দাম বাড়ছে আগের থেকে আগের দামে হইব না, বাড়ছে প্রতি পাতায় 10 টাকা, পাঁচ পাতায় 100, বিল হইছে 2000, নিজের চোখে দেখছো, ওষুধের দাম 2 দিনেই বাড়ছে এই হারে, দাম তো আর বাড়লো না চাপ বাড়লো গারে, দাম সব জিনিসের বাড়ে, বেতন কি আর বাড়ে, একলা নৌকা পাই আমি দুঃখ কমু কারে, ভাই চালু দেন টেকা অনেক ব্যস্ত আমি ভাইয়া, লন কষ্ট করে দিলাম মায়ের মুখের দিকে চায়া, এখন নন্দা দেহি যায়া, টুকি টাকি যা লাগে কম কইরা যাই লইয়া, ভাই ডিমের কত দাম, হালি নাকি পিস নিবেন, হালি নিলে 60 আর 15 বতি পিস দিবেন, হাতি মাটিম টিম এডি তোমরা পারছো ডিম, স্বাস্থ্য দেহি একই আছে কোন এলাকার ডিম, ডিমের দাম হইন না কেঁচা দিয়া শৈলে দল্লো জিম, ছোট বড় দেখা ভাই চালাই চায়ে খালি দাও ডিম, কিরে এলপিজি গ্যাস কত নিল বলার ঘরে বলা, দাম হইন না ঘাই মাজাবেন বানান মাটির চুলা, কাম তাইলে সারছে বুঝছি এলপিজির দাম বাড়ছে, ফলের বাজার বইরা দেহি কোন পর্যায়ে আছে, ইটস দয়াল বাবার ফলের দোকান কি লাগবো ভাই কোন, খারান বুঝা হইন না লই কুন্ডার দাম কত ভাই, বাইকন 1 কেজি মালটা 280 টাকা, কেজি প্রতি আপেল 310 টাকা, ফালা ফালি না কইরা ডাবের দামটা কন, দেশি ফলের আবার শখস আবার বাঙ্গাল জাত নামে, 150 টাকা গুনতে প্রতি পিস ডাবে, দাম পুরাই আসমানে বাড়ি করবেন একদিনে, কইছে মিয়া কুঞ্জিনে দাম বাড়ছে রড সিমেন্টের, হেই বুঝে যাই কিনে, দাম বেশি ঠিকই রাখবা বেজাল বোজাল নাই তো, হ বুঝছি ভাই লইবেন না কেচাল লাগান তাই তো, বেতন আমার 1000-12 দরদামে কয় বাজার ছাড়ো, চোরের মন পুলিশ পুলিশ বেজাল কইলি বেচাল পারো, কত কিছু রইছে আরো, কারেন্ট বিলো বাকি, ও কারেন্ট থেকে মনে হইলো লোডশেডিং এর ফাঁকি থাকা, টেকা বাঁচা রাখি একটা চক্কর গইরা ইলেকট্রিকের দোকান দেখি, ভাই গরমে বাঁচি না চার্জার টেবিল ফ্যান কি আছে, 100 না ভাই 100 না, 500% আছে কোন কোন ব্র্যান্ডের দিমু, ভাই রে গরিবের আবার ব্র্যান্ড মারাই কম দামি ডাই নিমু, ভাই এইডা নেন চায়না ফ্যান, বাতাস ঠান্ডা আছে তাইলে 1000-ই দেন, লেখা 1500 আছে,
চাইশো থেকে উপরে আর পাঁচশো থেকে নিচে যদি এই দামের ভিতরে পারেন বেচেন আমার কাছে এরা কোনো দাম কইলেন না পাইয়া শরম এই ফ্যানের বাতাস খেলে বাতাসও লাগবো গরম অহন ইলেকট্রিকের জিনিস হাত দিলেই লাগে ছেকা গরিব মানুষ কি আর করবো টানা টানির টেকা আল্লাহ শক্তি দিছে শৈলে উদয় ফ্যান কিনবেন কিনতে তালপাখাটা লন নিয়ে হাত চালায়েন রাইতে দেও একটা দেও আর পঞ্চাশ টাকা নেও রাজা বাচ্চার আমলে তো এড়িয়ে চলতো কও ভাই কি এলাকার দিক যাইবা তাইলে আমারে নামাই দিতা সত্যি কথা কইলে অনন্তে লাগবো দিতা একশো পঁয়ত্রিশ লিটার তেলের নব্বই ঠিকা ঘুরায় হা কার কইও না এরা হইনা পরান গেছে জোড়ায় আজকে হাতির দেখ দেখলাম বাজপা বাবা কই দিন আর বাজপা সুযোগ পেয়া বহায় দিলা কামারের কো ব্যাগা আগুন লাইগা গেছে বাজারে আগুন লাইগা গেছে বাজারে মধ্যবিত্তের কষ্ট আহারে নিম্নবিত্ত না খাইয়া মরে কষ্টের কথা কো মুঝে করে যাই দেই এইবার আমি বাজারে মধ্যবিত্তের কষ্ট আহারে নিম্নবিত্ত না খাইয়া মরে কষ্টের কথা গো মুঝে করে যাই দেই এইবার আমি বাজারে বাবা আগুন লেগেছে মানে আমাদের গায়ে আগুন ফাগুন লেগে গেল নাকি মানে এই ভাইয়ার পরপর পরপর র‍্যাপ গুলো আসছে এর প্রথম র‍্যাপটা কি ছিল জানো প্রথমে মনে হয় আমরা কি করেছিলাম বাজার না না চাকরি নাই চাকরি চাকরি নাই চাকরি নাই এই ভাইয়া চাকরি নাই চাকরি নাই মানে এর সঙ্গে তারপর হচ্ছে আগেরটা ছিল বাজার গরম বাজার গরম তো এই ভাইয়া ছিল না কিন্তু না ও সরি বাজার ভাইয়া তো এই ভাইয়া ছিল না আলী হোসেন ভাইয়া ছিল আলী হোসেন ভাইয়া ছিল মানে বাজার গরম আর এটা হচ্ছে আগুনে আগুন লেগেছে বাজারে মানে গুলিয়ে ফেলছে নাম দুটো এত সিমিলার মানে দুটোই কিন্তু বাজারের পরিস্থিতিটাই বুঝেছে মানে একদম কিন্তু এখানে এই বাজারের পরিস্থিতি মানে শুনে আমার মানে আমরা বলতে চাইছি যে ইন্ডিয়ার অবস্থা কিন্তু একই একদম আমাদের আমাদের সেম অবস্থা আমাদের বাজার এত গরম যে মধ্যবিত্তরা সত্যি আর হাত দিতে পারে না 150 টাকা ডাব কিনতে লাগছে না এখানে যেটা বললো 150 টাকা পিস ডাব অতটাও দাম নেই তবে 80 90 টাকা ডাবের দাম একটা ডাব খেতে গিয়ে 10 বার ভাবতে হয় একটা খাবো না থাক বাড়ি যাই তাতে ওনাই আর কিছু টাকা দিয়ে একটা রেড বুল কিনে খেয়ে নেব মানে সিরিয়াসলি একটা এই কথা ধরে বল মানে আমরা আমাদের সাথে এটা আগের দিনই হয়েছে একদম আমাদের সাথে এটা হয়েছে আমরা আগের দিন বাজারে গেছি আর আমরা ভাবলাম ডাব খাবো কিন্তু ডাবের দাম শুনে আমরা বললাম থাক না খেয়ে আমরা আখের রস খেয়ে চলেছি 10 টাকা 10 টাকা আখের রস সত্যি বাজারে আগুন লেগেছে সত্যি আগুন লেগেছে বাজারে গানটা একদম মিলিয়ে দিয়েছে এটা বাংলাদেশ বলে না আমাদের ইন্ডিয়া তো সেই অবস্থা বললাম তোমাদেরকে তো গানটা হয়তো বাংলাদেশের জন্য ভাইয়া গিয়েছে কিন্তু এরকমই মানে সব বাঙালি মধ্যবিত্তরই একই অবস্থা সে বাংলাদেশ আর ইন্ডিয়া ইন্ডিয়া তো যাই হোক গানটা সত্যি খুব ভালো লাগলো এর আগের গানটাও হিট হয়েছিল যেটা হচ্ছে আলী হাসান ভাইয়া ছিল বাজার গরম তো বাজার রিলেটেড এই গান আসছে কারণ হয়তো বাজারটাই ট্রেন্ডিং এ চলছে এখন না ব্যাপারটা হচ্ছে ট্রেন্ডিং এ তো অবভিয়াসলি চলবে না সামনে আমাদের বাঙালিদের পুজো আর এমনি ঈদ গেল তো অনেক কিছু গেল তো অনুষ্ঠান তো লেগেই রয়েছে কিন্তু যেভাবে যে হারে দাম বাড়ছে জিনিসের আমাদেরকে তখন পাওয়া যায় না আবার পাওয়া যাবে চিন্তা করতে হবে না সব পাওয়া যাবে কারণ পোস্ট হলে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ আর পোস্ট না হলে যাই না কারণ অনেক ভিডিও আছে যেগুলো কপিরাইটের জন্য দিতে পারি না যাক যদি কপালে থাকে তাহলে পোস্ট হবে আর না হলে আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো তোমাদের চিন্তা নেই দেবো নিশ্চয়ই এইখানে দেখছো যখন আমাদের ভিডিও তার মানে চলছে আর না চললে আর তোমরা এখানে কিছু বলতেও পাচ্ছি না তোমরা দেখতেও পারবে না তো যাই হোক দাও ভিডিওর মধ্যে বলে নিলাম তো চলো অনেক কথা বলে নিয়েছি ভাট বকে আর লাভ নেই শেষ করছি ভিডিওটা এখানে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন ভিডিওর সাথে আর নেক্সট কোনো বং রিঅ্যাকশন হবে পড়বে চলো টাটা